皆さんこんにちは。I am Iftekhar. Welcome to my channel Online Education JPBD. আর এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বই মিন্নানো নিহঙ্গো বইয়ের লেসন নাম্বার 3 এর ভোকাবুলারি পার্ট। তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে কোকো, অর্থ হচ্ছে এখানে কোনো জায়গাকে নির্দেশ করবে। সোকো অর্থ ওখানে, আসোকো অর্থ ওইখানে। তাহলে কোকো মানি এখানে, সোকো মানি ওখানে, আসোকো মানি ওইখানে। এগুলো কোনো জায়গাকে নির্দেশ করবে। আর এগুলোকে প্রশ্ন করা হয় দোকো দিয়ে, দোকো মানি কোনখানে অথবা কোথায়। তারপরে কোচিরা অর্থ হচ্ছে এই দিকে অথবা এখানে। তাহলে কোকোর অর্থ এখানে, আবার কোচিরার অর্থ এখানে। কোকোর পোলাইট ফর্মটা হচ্ছে কোচিরা। আর কোচিরার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে এই দিকে যখন কোনো দিক নির্দেশনা করবে। ঠিক একই রকম ভাবে সচিরা, সচিরার অর্থ হচ্ছে ওদিকে অথবা ওখানে। আচিরা অর্থ হচ্ছে ওই দিকে অথবা সেখানে। তাহলে কোকো, সোকো, আসোকো, এখানে, ওখানে, ওইখানে, কোচিরা, সচিরা, আচিরা, এদিকে, ওদিকে, ওই দিকে। তবে কোচিরা, সচিরা, আচিরার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে এখানে, ওখানে, ওইখানে, যখন পোলাইট ভাবে প্রকাশ পাবে তখন এখানে, ওখানে, ওইখানে এটার উচ্চারণটা হবে, মানে অর্থটা প্রকাশ পাবে। তারপরে এগুলোকে প্রশ্ন করা হয় দোচিরা দিয়ে। দোচিরার অর্থ হচ্ছে কোথায় অথবা কোনখানে বা কোন দিকে। তারপর হচ্ছে কিউ শিৎসু, অর্থ হচ্ছে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। তারপর হচ্ছে শোকু দৌ, শোকু দৌর অর্থ হচ্ছে ডাইনিং হল বা ভোজনশালা। তারপরে জিমুশো, জিমুশোর অর্থ হচ্ছে অফিস রুম, জিমুশোর অর্থ অফিস রুম। তারপরে কাইগি শিৎসু, কাইগি শিৎসু অর্থ হচ্ছে মিটিং রুম বা সভাকক্ষ। জিমুশোর অর্থ হচ্ছে অফিস, আর কাইগি শিৎসুর অর্থ হচ্ছে আপনার মিটিং রুম, ঠিক আছে, অথবা সভাকক্ষ। তারপরে উকেৎসুকে অর্থ হচ্ছে রিসেপশন ডেস্ক অথবা অভ্যর্থনা টেবিল। রবি, রবির অর্থ হচ্ছে লবি বা বসার জায়গা। আমরা যেখানে ডাক্তার ডাক্তারকে দেখানোর আগে রোগীরা যেখানে বসে ওয়েট করে সেখানে সেই জায়গাটাকে লবি বলা হয়। অথবা আপনি কোনো হোটেলে গিয়েছেন, হোটেলে রুমে ওঠার আগে রিসেপশন ডেস্কের সামনে যে আপনারা ওয়েটিং রুম থাকে বা যেখানে একটু বসে রেস্ট করেন সেই জায়গাটাকে লবি বলা হয়। তারপরে হেয়া, হেয়ার অর্থ হচ্ছে রুম বা কক্ষ। তারপরে বলা হচ্ছে তৈরে অথবা ওতে আড়াই। তৈরে মানে টয়লেট, আর এটার পোলাইট ভার্সনটা হচ্ছে ওতে আড়াই। ওতে আড়াইয়ের অর্থ টয়লেট বা রেস্ট রুম। কায়দান অর্থ হচ্ছে সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আমরা দোতলা থেকে তিনতলা উঠি। তারপরে এরেবেতা, এরেবেতার অর্থ হচ্ছে লিফট অথবা মানে উত্তোলক যন্ত্র, এমন আর কি, লিফট বুঝাবো আমরা। তারপরে এসুকারেতা অর্থ হচ্ছে স্কেলেটর লিফট অথবা চলন্ত সিঁড়ি। আচ্ছা, এরেবেতা মানে হচ্ছে আমি একতলায় দাঁড়ালাম, একটানে আমাকে দশতলায় নিয়ে গেল সেটা। আর এসুকারেতা মানে হচ্ছে চলন্ত সিঁড়ি, আমি একতলায় দাঁড়ালাম, আমাকে দোতলায় নিয়ে গেল। তারপরে কুনি, কুনি মানে দেশ, আর এটাকে পোলাইট ভাবে বলতে গেলে বা একটু সম্মান সূচক ভাবে বলতে গেলে তখন ওকুনি হবে। ওকুনির অর্থ হচ্ছে দেশ বা আপনার দেশ অথবা দেশ। কুনি মানে দেশ আর ওকুনি মানে আপনার দেশ, এমনটা বুঝাবে। কাইসা অর্থ হচ্ছে কোম্পানি বা প্রতিষ্ঠান। উচি অর্থ বাড়ি। দেনোয়া অর্থ টেলিফোন। কুৎসু অর্থ জুতা। নেকুতাই অর্থ টাই, যেটা আমরা গলায় পরি। ওয়াইন অর্থ মদ বা অ্যালকোহল। তাবাকো, তাবাকো অর্থ সিগারেট বা তামাক। উরিবা অর্থ হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর অথবা বিভাগ। চিকা, চিকার অর্থ হচ্ছে বেজমেন্ট বা মাটির নিস্তালা বা ভূগর্ভস্থ, এমনটা বুঝাবে। চিকার অর্থ হচ্ছে বেজমেন্ট বা মাটির নিস্তালা। ওকে, তারপরে বলা হচ্ছে ইক্কাই, ইক্কাই মানে হচ্ছে একতলা, আর এখানে হবে
নান গাই, প্রশ্ন করার সময় গাই হবে। এটা লেসন নাম্বার 11 এ গেলে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটার লাস্টে কিছু ইম্পর্টেন্স গ্রামাটিক্যাল পার্ট আছে। অথচ ফ্লোরকে বোঝানো হচ্ছে, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, ইক্কাই, নিক্কাই, সানকাই, ইয়নকাই, এরকম। আর যখন প্রশ্ন করা হবে তখন হবে নান গাই। তারপরে বলা হচ্ছে নান গাই, নান গাই মানে হচ্ছে কয় তলা। তাহলে প্রশ্ন করার সময় হবে শুধু নান গাই, আর উত্তর দেওয়ার সময় হবে কাই। ওকে, তারপর হচ্ছে এন, এন মানে হচ্ছে জাপানিজ মুদ্রার নাম, ঠিক আছে? পয়সার পরে এন বলা হয়, যেমন হিয়াকু মানে 100, তাহলে হিয়াকু এন অর্থ হচ্ছে 100 ইয়েন। তারপরে ইকুরা, ইকুরার অর্থ হচ্ছে দাম কত বা হাউ মাচ। হিয়াকু অর্থ হচ্ছে 100, সেন অর্থ 1000, মান অর্থ হাজার, মানে হাজার বলতে 10,000 কে বোঝাবে, সেটা চার সংখ্যার বেশি, এমন মানে চার সংখ্যা এমন হবে আর কি, চার সংখ্যার বেশি। যেমন ইচি মান বললে 10,000 বোঝাবে, নি মান 20,000, সান মান 30,000, এমন বলবে। তাহলে মান মানে হাজার। ওকে, সুমি মাসেন অর্থ হচ্ছে মাফ করবেন অথবা একটু শুনেন। তাহলে দুটোই অর্থ হবে, আমরা যখন সেন্টেন্স তৈরি করব, গ্রামাটিক্যাল শুজ পরবো, তখন আমরা ভালোভাবে বুঝবো কখন মাফ করবেন হবে আর কখন একটু শুনেন হবে। তারপরে বলা হচ্ছে ঢেস গোজাইমাস, এটা হচ্ছে দেশ এর পোলাইট ফর্ম, দেশ এর পোলাইট ফর্ম। আমরা যে বলি করে দেশ এটা, তখন আমরা এটা না বলে বলবো করে গোজাই, করে দে গোজাইমাস, এটা দিয়ে পেমেন্ট করেন বা এটা এটা দেন, মানে দেশ এর পোলাইট ভার্সনটা হচ্ছে ঢেস দে গোজাইমাস, এই অর্থে ব্যবহার করা হবে। তারপরে ঢেঁশ ও মিসেতে কুদাসাই, মিসেতে কুদাসের অর্থ হচ্ছে প্লিজ শো মি, দয়া করে আমাকে দেখান, দয়া করে আমাকে দেখান। কি দেখাবে সেটা হচ্ছে এর আগে যে নাউনটা থাকবে, যেমন এখানে মনে করেন কাবান, কাবান আছে, তাহলে কাবান ও মিসেতে কুদাসাই, অর্থটা দয়া করে ব্যাগ দেখান প্লিজ, এরকম হবে। তারপর হচ্ছে যা, যার অর্থ হচ্ছে ওয়েল বা তাহলে, যা এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। আমি আপনাকে বললাম যে কি এই আপেলটা কত, আপনি বললেন যে কি এই আপেলটা 20 টাকা, ঠিক আছে তাহলে দেন, তাহলে যা করে ও কুদাসাই এমনটা বলবে আর কি, তাহলে দেন প্লিজ, যা তাহলে। ওকে, ঢেঁস ও কুদাসাই, তাহলে যেমন এরকম রিঙ্গো ও কুদাসাই, আপেল দেন প্লিজ, কাবান ও কুদাসাই, ব্যাগ দেন প্লিজ, ঠিক আছে এমনটা হবে। সাতসু ও কুদাসাই, শার্ট দেন প্লিজ, নেকুতাই ও কুদাসাই, নেকুতাই দেন প্লিজ। তাহলে ঢেঁস ও কুদাসাই অর্থ হচ্ছে অনুগ্রহ করে বা দয়া করে। তারপরে বলা হচ্ছে সিন ও ওসাকা, সিন ও ওসাকা হচ্ছে ওসাকার একটা স্টেশনের নাম, সিন ও ওসাকা অর্থ হচ্ছে একটা স্টেশনের নাম। তারপরে বলা হচ্ছে ইতালিয়া অর্থ হচ্ছে ইটালি। তারপরে বলা হচ্ছে সুইৎসু অর্থ হচ্ছে সুইজারল্যান্ড। তারপরে বলা হচ্ছে ইও ইওনেন অথবা, এখানে বলছে ইওনেন অথবা আপনার বলা হচ্ছে আকিৎসু, এগুলো হচ্ছে একটা কাল্পনিক কোম্পানির নাম, একটা কাল্পনিক কোম্পানির নাম। ওকে, তাহলে এখানে আমরা আমাদের আজকের লেসন বা পাঠ্যপুস্তকটা শেষ করতেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস লেসন নাম্বার 3 গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।